ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে থাকছে দারুণ মজার সেমাই কেক। এতটাই মজার যে আপনি একবার তৈরি করে মেহমানদের খাওয়ালে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে। চলুন শুরু করা যাক। সেমাই কেক তৈরি করার জন্য প্রথমে এক প্যাকেট সেমাইয়ের অর্ধেক নিচ্ছি, অর্থাৎ 100 গ্রাম। প্যাকেটটা ছিল 200 গ্রামের। সবসময় খেয়াল করবেন সেমাইটা যেন বেশি ডার্ক না হয়, লাইট কালার নেবার চেষ্টা করবেন। সেমাই ছোট ছোট টুকরো করে নিচ্ছি, চাকু দিয়েও কাটতে পারেন, খুব বেশি ছোট করব না। টুকরো করা হয়ে গেছে। সেমাই কেক তৈরি করতে লাগছে 2 টুকরো তেজপাতা। এলাচের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ। এলাচের উপরের খোসাটা ফেলে দিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম 1.5 টেবিল চামচ। চিনি নিয়েছি 1 কাপ, হাফ কাপের অর্ধেক, অর্থাৎ 1/4 কাপ কন্ডেন্স মিল্ক। আর লাগবে 3 কাপ রেগুলার মিল্ক। ফ্রাই প্যানে ঘি দিচ্ছি 2 টেবিল চামচ। ঘি গলে গেছে, চুলার জাল লোতে আছে, দিচ্ছি তেজপাতা। এবার ঘিয়ের মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি। এখানে পুরো রেসিপির জন্য 2 টেবিল চামচ ঘি দিলাম। এখন দিচ্ছি এলাচ গুঁড়া, বাদাম কুচি দিয়ে দিচ্ছি, ইচ্ছা হলে কিশমিশও দিতে পারেন। মিডিয়াম লোতে রাখছি চুলার জাল, 2 মিনিট ভেজে নিলাম। এখন ক্যারামেল তৈরি করব, তার জন্য সসপ্যান চাপিয়ে পানি দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে সম্পূর্ণ চিনিটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখেছি, হালকা হলুদ রং হয়েছে। এবারে ভাজা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে, চুলার জাল লোতে রাখছি। ক্যারামেলে সেমাই ড্রাই হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অল্প উঠিয়ে রাখছি ডেকোরেশনের জন্য। দুধটা গরম করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। সেমাই দলা পাকাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, 1 পিঞ্চ লবণ দিচ্ছি। এই লবণ অনেকটাই স্বাদ বাড়িয়ে দিবে। জাল হতে হতে সেমাই দুধ তলা থেকে উঠে এসেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। একটা পাত্রে ঘি মাখিয়ে সেমাইটা ঢেলে দিচ্ছি, সমান করে দিচ্ছি। উঠিয়ে রাখা সেমাই গুঁড়া করে নিচ্ছি। এবার উপরে দেবার জন্য ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করছি। আপনারা ইচ্ছা করলে ফ্রেশ নারিকেল ব্যবহার করতে পারেন। যে সেমাইটা আমি রান্নার সময় তুলে রেখেছিলাম সেই সেমাইটা গুঁড়ো করে আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবারে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এক পিস উঠিয়ে প্লেটে নিচ্ছি। এই সেমাই খুব খুব মজার। ক্যারামেল, কন্ডেন্স মিল্ক, দুধ, চিনি, ঘি সব মিলিয়ে অসাধারণ স্বাদের হয়েছে। ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করা যাবে। আমার রেসিপি পছন্দ হলে ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে সাথে থাকবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।